নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার মা সোমা, সোমা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা চলে এসেছি শরবত বা জুস স্পেশাল রেসিপি নিয়ে। রেসিপির নামটি হলো কালো আঙুরের জুস। এই রেসিপিটি সম্পূর্ণ আমার মা আপনাদের তৈরি করে দেখাবেন। এবার আমরা মিক্সির জারের মধ্যে কালো আঙুরটা দিয়ে দেব। এবার আমরা 2 চামচ চিনি গুঁড়ো দেব। আপনারা যে যেরকম মিষ্টি খান তেমনি দেবেন। এবার আমরা 2 চামচ মধু দেব। এবার আমরা 1/2 চামচ বিট নুন দেব। এবার আমরা চাট মশলা দেব 1 চামচের মতো। এবার আমরা বরফ কুচিটা দিয়ে দেব। এবার আমরা পরিমাণ মতো জল দেব। এবার আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন, আমাদের ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে। এবার আমরা ছাঁকনিতে ছেঁকে নেব। দেখুন, আমাদের রসটা ভালো মতো ছেঁকে নিয়েছি। এবার আমরা গ্লাসের মধ্যে বরফ কুচি নিয়ে নেব। এবার আমরা জুসটাকে ঢেলে নেব। এবার আমরা ওপর থেকে চাট মশলাটা দিয়ে দেব। দেখুন, আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করব। তৈরি হয়ে গেছে কালো আঙুরের জুস। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি পেতে। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।